সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। দেখো আমার ঘরে ঠাকুরকে সেজে উঠেছে কেমন, সবাইকে রাখি পরিয়েছি, বাটা দিয়ে ফল দিয়ে পুষ্পগুলো দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল বলতে এখন বাজে 10:25, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সোমবার, কত তারিখ মনে হয় 19 তারিখ মনে হবে। চলো এখন দেখি ব্লগটা স্টার্ট করলাম, আমার চান হয়ে গেছে গো, এই চান টান করে এসেই ভাবলাম তোমাদের সাথে ব্লগ করবো। আজকে সেরকম কিছু রান্না করিনি, ঝোল ভাত রান্না করেছি, আর এই দেখো রান্না করে বাসন এখানে উপর করা হয়েছে মেঝে, আর এইখানে দেখো মেশিন চলছে, অনেক কাঁচা ছিল হাতে কাঁচেনি কিছু, ওই জন্য মেশিনে দিয়ে দিয়েছি। আর কালকেরগুলো দেখো একটু ভিজে ভিজে, ভাবলাম রোদে ধোবো কিন্তু আকাশের ভাব প্রতি ভালো দেখছি না আমি, দেখা যাক যদি বেলায় সেরকম ওঠে রোদ তাহলে একটু ছাদে দেবো, যাতে গরম তাপটা লাগবে, মানে রোদ যে ডাইরেক্ট খাওয়া থাকে তা না, তাহলে একটু জিনিসপত্রগুলো একটু ভালো থাকে, শুকনো শুকনো হয়। আর ওদিকে দেখো ঠাকুর দাদাভাই চান করাচ্ছে, যেহেতু আজকে পূর্ণিমা ঘরে মা লক্ষ্মীর জন্য জামা বার করে দিলাম, আর গোপালের জন্যও জামা বার করে দিলাম। আমার তো কেনা স্টকে প্রচুর থাকে, আমি দিনের দিন এটা পরাও, আবার জন্মাষ্টমী নতুন পরাবো, সে কেনাও আছে। চলো ব্লগটি আরম্ভ করে দিন, দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর কালকে এত বৃষ্টি হয়েছে সব জায়গায়, যখন জল দাঁড়ায়নি বেশিক্ষণ ধরে, ঠিক আছে? তো চলো ব্লগটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ঠিক আছে? আজকে কিন্তু লাইভে আসবো আমি, এবার থেকে রোজই লাইভ করবো এখন কদিন, তারপরে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো তারপরেরটা কী, ঠিক আছে? সামনে একটা ভালো দিন আসছে, কী হবে না হবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো, এখন কিছু বলবোই না। চলো পরে দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরা করি এখন, দেখা হয় কী করছি, চলো ব্যাক ক্যামেরা করি। দেখো ঠাকুর তো চান করানো হয়ে গেছে, ঠাকুর কি মোছানোও হয়ে গেছে, মা লক্ষ্মীকে নতুন কাপড় পরালো এবং গোপালকেও নতুন জামা পরিয়ে দিয়েছে, ওদেরকে পরাচ্ছে হচ্ছে মালা, গলায় মালাগুলো, এগুলো আমার কেনা থাকে স্টকে প্রচুর, যেগুলো পুরনো হয় সব আমি ফেলে দিই, পুরনো জিনিস আমি কিছু রাখি না, সব জলে দিয়ে দিই। এবার গোপালকে পরানোর পালা, চুল পরাবে, মুটুক দেবে, আর গোপালের সামনে একটা মালাও রেখেছি সেটাও দেবে। আসলে গোপালের চুলগুলো না কি বলো তো ভালো না, এক একটা চুল এক রকম। আর এদিকে দেখো ফুল ফল সব রেডি আছে, আজকে তো সোমবার, বাবার বার, আজকে সোমবারে তো আমি এমনিতেও ঘরে জল ঢালি, শিবকে জল দিই চান টান করে এসে, শ্রাবণ মাস পড়ে যা না, শ্রাবণ মাসে তো ঢেলেছি 4 দিন, মানে 4টে সোমবার নিরামিষ খেয়েছি, মানে ভাত খাইনি, আর এমনিতেও প্রতিটা সোমবার আমি করি, মানে জল দিই বাবার মাথায়, জল দিয়ে বেলপাতা চাপাই, কী সুন্দর লাগছে না বলো। দেখো আমি শিবের মাথায় জল ঢালবো বলে ঠাকুরটাকে তো ওর চান করানো হয়ে গেছে, ঘি মধু মাখানো হয়ে গেছে, আর আমি গঙ্গা জল ওদিকে ঢেলে নিই, তারপরে চন্দন বরাবো, আগে গঙ্গা জলটা ঢেলে নিই মাথায়। পাশে আমার কিন্তু শিবের সাথে সারও রাখা আছে, এই সারটাও আনা হয়েছিল, যখন শিব আনা হয়েছিল তখন সারটাকেও আনা হয়েছিল। ভালো করে ঠাকুরকে জল দিয়ে দিলাম, এবার ঠাকুরটাকে অন্য পাত্রে মুছিয়ে সরাবো, কারণ জলের মধ্যে তো ঠাকুরটা বসে থাকবে না, ঠাকুরটাকে অন্য পাত্রে মুছিয়ে সরিয়ে দেবো। দেখো ও মোছাচ্ছে ঠাকুরটাকে, মুছিয়ে নিই তারপর আমি চন্দন পরাবো। তো শিবকে আমার চন্দন পরানো হয়ে গেছে, চন্দন পরি। দেখো আমি শিবের মাথায় কিন্তু প্রতি সোমবার আমি 8টা করে বেলপাতা চাপাই, দাদাভাই একটা দেয়, ও দেয় একটা পাতা, আর আমি কিন্তু 8টা করে বেলপাতাই চাপাই। আগে তো 18টা করে চাপাতাম আমার মাথায়, কিন্তু আমার শিবটা তো খুবই ছোট, 18টা বেলপাতা ধরবে না গো, ওই জন্য আমি 8টা করেই চাপাই। 8টা করে চাপিয়ে দেখো তার মধ্যে দুব্বা দিয়েছি, আর তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই পিঙ্ক কালারের ফুলটা দেখছো না, এটা আমার গাছের ফুল, পিঙ্ক, এইটা কী যেন গাছ, করবি মনে হয়, করবি, হ্যাঁ করবি, গাছটা এত লম্বা হয়েছে, ফুল দেয়, খুব সুন্দর ফুল দেয়, ভাল লাগে কিন্তু দেখতে বেশ। আর দেখো আমি অপরাজিতা ফুল দিচ্ছি বাবার মাথায়, আর টগর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ওদিকে। আর ওদিকে আমার কর্তামশাই কী করছে বলো তো, সিংহাসনটাকে সাজাচ্ছে, এখন তুমি সিংহাসনটা সাজা, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। তারপরে রাখিটাও পরাতে হবে, সব ঠাকুরের কাছে রাখি দেবো। প্রতি বছরই এই রাখি পূর্ণিমার দিনে আমি প্রত্যেকটা ঠাকুরের জন্য রাখি নিয়ে আসি, ওকে বলি প্রত্যেকটা ঠাকুরের জন্য রাখি নিয়ে আসি। তারপরে ওই বছরে কিছু রাখিও বেঁচে গেছিলো, সেটাও ছিল আমার রাখা যত্ন করে, সেগুলোও বের করলাম, একসাথে অনেক রাখি হয়ে গেছে, সবাইকে দেব, তাই না বলো, রাখি তো সবার জন্যই।
দেখো ভালো করে সাজিয়ে নিচ্ছি আমি এখানে। বেশি ফুল পেলে আমি সাজাতে খুব ভালোবাসি, আমার মাকে বললেই ফুল দিয়ে যায়, মানে গাছের ফুল আর কি, গাছের ফুলই দেয়। তো দেখো রাখিটা আমি নিয়ে নিয়েছি হাতে, আমি রাখিটা খুলি এবার এক এক করে। ওদিকে ও গোপালকে রাখি পরিয়েছে, বাদ বাকি রাখি আমি খুলে খুলে পরাবো। আমি তুমি রাখি পরাতে পারছো না, আমি পরিয়ে দেবো রাখিগুলোকে। তা আমি একটা শিবলিঙ্গকে রাখি দেবো বলে রাখি খুলছি। এমন করে পিনগুলো মেরেছে না, মানে স্টেপলারগুলো মেরেছে একদম রাখির সুতোর ওপর দিয়ে। তাও একটা বের করে নিয়েছি, জাস্ট লিঙ্গটাকে দেব একটা। দেখো শিবলিঙ্গকে রাখি পরিয়ে দিলাম, এবার বাদ বাকি ঠাকুরকে আমি সিংহাসনের সামনে বসে সব ঠাকুরকে রাখি দিয়ে দেবো। প্রতিটা রাখির ওপর দিয়ে এমন করে স্টেপলার মেরেছে, মানে সুতোগুলোর ওপর দিয়ে মেরেছে, অসুবিধা হচ্ছে খুলতে খুব। তো দেখো আমার এখানে তো ঠাকুর সাজানো হয়ে গেছে, আমি প্রণাম করে নিচ্ছি আর দাদাভাইকে বলছি তুমি দেখো সিংহাসনে তুলে দাও, ঠাকুরটা এখানে নিচে রয়েছে। দেখো শিবলিঙ্গটাকে ওপরে তুলে দিয়েছে আর ঠাকুরের সিংহাসনটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আমি বললাম আমি করে দিই, বলো না তোমায় বসতে হবে না এখানটা, আর আমি করে দিচ্ছি। আজকে তো মালা গাঁথা ছিল না, কিন্তু মালা গাঁথা না হলে কী হবে, ঠাকুরকে সারাতে বোঝাতে রাখি পরাতে পরাতে অনেকটা সময় চলে গেছে গো। আসলে ওর তো বেরোবে বলো কাজে, ওর তো ছুটি ছিল না আজকের দিনে। ও ফুল দিয়ে সাজিয়ে নিই, তারপরে আমি সামনেটা বসে চট করে রাখিগুলো সবার কাছে পরিয়ে দেবো। রাখিগুলো আমি তো খুলতে পারছিলাম না, ওকে দিলাম তুমি রাখিগুলো খুলে দাও, এবার খুলতেই পারছিলাম না। ইচ্ছা আছে সিংহাসনটা টুনি লাইট দিয়ে সাজাবো, দেখা যাক। দেখো ও দেখো এবার রাখিগুলোকে খুলছে, কাঁচাগুলো নিয়ে ওপরে চলে এসেছি, ওপরে একটু মেলে দিই চাদরগুলো দিয়েছি। দেখো ওদিকে বালিশের ওয়ারও আছে দিয়েছি, মানে রোদ ওঠেনি কিন্তু একটা আভা আছে, তাতে একটু গরম হবে, চলো মেলে নিই। জামা কাপড়গুলো ওই মেলে দেয়, আমি মেশিন থেকে বের করলে ওই মেলে দেয়, ততক্ষণে আমি মেশিনটা মুছি। কিন্তু আজকে তো অনেক দেরি হয়ে গেছে, দেখো ও তখন নিবেদন করে আমি যদি নিবেদন করে দাও, আর আমি যতক্ষণে ফট করে মেলে দিয়ে চলে আসি ওপর থেকে। আর কিছু জিনিস আমার উজালা দেওয়ারও আছে, ও সেটা পারবে না করতে, ওই জন্যই আমি চলে এসেছি ওপরে মেলতে। সাদা জিনিসে না উজালা না দিলে ভালো লাগে না গো, সেমন লাল লাল হয়ে যায়। আর মেশিন থেকে বের করে না একটু ঝেড়ে মেলতে, আর মেশিন থেকে বলে না আমি যে কোনো কাপড় জামা এমনি হাতে কাচলেও ঝেড়েই মেলি, জামা কাপড় তো নিজের কুচকানো ভাব থেকে সেটা চলে যায়। ছাদে কিন্তু মানে রোদ নেই, কিন্তু এটা মেঘলা মেঘলা আকাশের ভাব আছে। থাক বিকেলবেলা পর তুললেও হবে, না সকালেও অসুবিধা নেই, বিকেলবেলা তুললেও হবে। মেলা কাটা আমার হয়ে গেছে, সব মেলে দিয়েছি। আর কিছু উজালা দেওয়ার ছিল, যেমন এইটা, এই যে এইটা উজালা দেওয়ার ছিল, টিভির কভার মানে টিভির ঢাকাটা, ওইটা, দাদা ভাইয়ের গেঞ্জিটা সবই উজালা দিয়ে মেলে দিলাম। ব্যাস চলো এবার নিচে চলে যাই ফট করে, চলো। দেখো ঠাকুরের সিংহাসনটা বাটা দিয়ে সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে, আমার তো খুব ভালো লাগে। ঠাকুরের সিংহাসন সাজানো হলে না আমার মনটা খুব খুশিতে ভরে যায়, ভীষণ ভালো লাগে।
উপর থেকে সব কিছু কাজ করে নিচে চলে এসেছি গো। নিচে চলে এসে দাদাভাইকে খেতে দিলাম, তাড়াতাড়ি করেও বেরোবে কেন, পাওয়াটা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে গিয়ে। আর চলো এবার আমি একটু অনেক ফ্রিজটা করে দেখি কী আছে, সবজি বেশি কিছু পাঠবো না, ভালো লাগছে না শরীর, বেশি কিছু পাঠবো না, অল্প একটু পাঠি, মানে এক দাদা রান্না করতে কোনো লাভ নেই, যদি না খাই এক পদ দু পদেই আমাদের হয়ে যায়, এক গাদার পদ করলে না কেউ খেতে চায় না, সেটাই কেটে রাখবো, মানে কেটে থাকলে না, মানে কাঁটা থাকলে সব কিছু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কাঁটা না থাকলে আমাকে আরও ভীষণ সকালবেলা কাটতে গিয়ে অসুবিধা হয়ে যায় একজন। তো চলো বেরিয়ে যাক, আমি ঠাকুরকে সব ঠাকুরকে ইয়ে পড়েছি, রাখি পড়িয়েছি সব ঠাকুরকে, আমাদের তো যে রাখি পূর্ণিমা প্রতিবার তো আমার এই দিনটাতে না ঘরে নারায়ণ পুজো হয়, যেহেতু আজকে রাখি পূর্ণিমা পরের সোমবারই জন্মাষ্টমী, ওই জন্য গায়ে গায়ে হয়ে যাবে বলে গুরু পূর্ণিমাতে করে নিলাম। চলো আগে বেরিয়ে যাক, তারপরে দেখি একটু ওপরে যাব, ছাদের জিনিসগুলো না ভেতর থেকে একটু ফিরিয়ে আসবো, বলা যায় না একবার মেঘ করছে একবার সরে যাচ্ছে, আবার বৃষ্টি এখন হোস না, তো চলো পরে আসছি আমি, একটু বেরিয়ে যাবো। সবজি নিয়ে বসে পড়েছি, একটু কেটে রাখি, এগুলোকে না কাটলে না একদমই হবে না, সবজি নিয়ে বসে পড়েছি গো, একটু কেটে কুটে রাখি, যা আছে তাই কাটি, কেন ফ্রিজে সবজি নেই, ফ্রিজে একদমই সবজি নেই, পটল অজনের পর রান্না করছে তো পটলগুলো পেকে যাচ্ছে, পটলটা খাওয়াই হয় না একদম, সবজি পাতি তো সব কাটা হয়ে গেছে, কাটা হয়ে পাম্পটা ছেড়েছি, এখন পাম্প চলছে, পাম্পটার জলটা উঠে যাক, দেখ দুপুরবেলা করে ভাত খাবো, ভাত তো সকালে একটু ভাত আমি ওর সাথে খেয়েছি যদিও, ভাত তো খাওয়া হলো না, এই দেখো কী খাচ্ছি, চলো ব্যাক ক্যামেরা করে খেয়াল করে চলো কেন এটা খাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি, চলো এই দেখো খাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর সঙ্গে এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, বুঝলে ডালিয়ার খিচুড়িটা বলছি তোমাদের, দেখে নাও কেন ডালিয়ার খিচুড়ি খাবো সেটা বলি, এবার ভাতই তো খেতাম, ভাত আছেও আমার হাঁড়িতে, দেখো ওখানে হাঁড়ি রয়েছে, হাঁড়িতে ভাত আছে, সকালবেলা ওর সাথে একটু ভাত খেয়েছি আমি, ভাত দিয়ে ঝোল দিয়ে খেয়েছি, ডিমের ঝোল হয়েছিলো ঝোল দিয়ে খেয়েছি, তা এবার পাশের ঘরে মহিলা বলল কেন যে অনেকটা ডালিয়ার খিচুড়ি করেছে, বলে তোমার ডালিয়ার খিচুড়ি খাবে একটুখানি, তুমি আমি খেলে কেন শেষ হয়ে যায়, ঠিক আছে দাও, আমার জন্য আমার পাঁপড় ভেজে দিলো, আমি এবার শুধু খিচুড়ি খেতে ভালোবাসি না, একটু পাঁপড় ভেজে দিলে আমি ভালো খাই, পাঁপড় ভেজে দিলে ওইটা দিয়ে খাবো এখন ডালিয়ার খিচুড়ি, এমনিতেও আজকে রাত্রিবেলা ভাতই করতাম আমি, দেরাদুন চাল আছে চাল দিয়ে ভাত খেতাম, কেন ডিমের ঝোলটা বললে এত ভালো হয়েছে, ওই ভাত দিয়ে খাবো, আমি ঠিক আছে আর যা ভাত আছে রেখে দিই, ওটা আলাদা মাইক্রোওভেনে গরম হবে, আর দেরাদুন চালের ভাতটা একটু আলাদা হবে, তো চলো আমি এটা খেয়ে নিই আগে, পটাপট খেয়ে ঠান্ডা হয়ে যাবে, গরম করা আস, চলো ঠিক আছে পরে আসছি খেয়ে নিই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম, অনেকক্ষণ পর আসলাম চলে, সেই দুপুরবেলার পর আর গুজো গুজো করে নিই, তখন খেয়ে দিয়ে আমি শুই নিই, আজকে সারাদিন শুই নিই, একটুখানি ফোনেরই একটু কাজ করছিলাম, আর চলো এখন সন্ধে সাতটা বাজে, আমি একটু আগেই পুজো দিলাম, পুজো টুজো করে নিয়েছি, দেখো একটা শাড়ি পরেছি, শাড়ি পরে তো তোমরা আমাকে দেখো না, শাড়ি পরেছি, আসলে কী বলো তো শাড়ি পরাটা একটা বিশাল হেডেক জানো তো, শাড়ি আমি পরতে খুব ভালোবাসি, দেখবে দেখো কেমন লাগছে আমাকে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, এই দেখো শাড়ি পরেছি, পিঠের ব্লাউজটা হচ্ছে এরকম কাটিংয়ের, বুঝলে চলো ব্যাক ক্যামেরা করে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আয়না দিয়ে শাড়িটা, এই দেখো শাড়িটা, এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি জানো তো, খুব পছন্দের শাড়ি, ওই জন্য বেশি পরি না এই শাড়িটা, এটা কিন্তু মলমল মনে হয়, এটা মলমল, কিন্তু মলমল হলে কী হবে, ভীষণ সফট আর মানে এত ভালো কটনটা, এটা একটা বুটিক থেকে নেওয়া জানো তো, এটা একটা বুটিকের শাড়ি, মানে আঁচ মানে কুঁচিটা অন্যরকম,
কুচিটা অন্যরকম, ব্লাউজটা যদিও এটা এর ব্লাউজ না, আমি ব্লাউজটা দিয়ে পরেছি তাই। কেমন লাগছে বলো শাড়িটা পরে? এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, সবসময় আমি পরি না শাড়িটা, ঠিক আছে? ও আমার সন্ধে দেওয়া পুজো দেওয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরটাকে এখন আমি শয়নে দেবো, ঠাকুরটাকে শয়নে দিয়ে দিব। এই দেখো কটা বাজে, 7:10, ঠাকুরটাকে শয়নে দিয়ে দিই চলো। যারা এই ভিডিওটা বেশি বড় করছি না, শাড়িটা পরে তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে। শাড়ি আমি পরি না আসলে, শাড়ি আমার প্রচুর শাড়ি স্টকে, প্রচুর শাড়ি, শাড়ি কিনি কম, শাড়িটা কিনি কম, কিন্তু যা কিনি একদম একটু লেটেস্ট লেটেস্ট কি শাড়ি কিনি। তো চলো শাড়ি তো কিনবই পুজোর আগে, শাড়ি একটা কিনবো না বলো? মাকে পুষ্পাঞ্জলি দেবো বছরে একবার, ঠাকুর বরণ করবো বছরে একবার, তার জন্য তো শাড়ি লাগবে, ঠাকুর বরণের জন্য শাড়ি আমার আছে, ওই শাড়ি কি না কিনলেও চলবে আমার, কিন্তু পুষ্পাঞ্জলির জন্য তো একটা শাড়ি লাগবে, সেই শাড়িটা কিনবো, পুষ্পাঞ্জলির শাড়িটাই কিনবো। এখন অত দামের মধ্যে যাচ্ছি না, কারণটা তোমরা পুজোর পরেই বুঝতে পারবে, ঠিক আছে? এখন অত দামের মধ্যে যাচ্ছি না, জাস্ট খালি একটা অনুজ্ঞা দেওয়ার জন্য শাড়ি কিনবো, সেটা কী শাড়ি কিনে দেখি। তবে এখন এই মাসে কিনছি না, সেপ্টেম্বরে কিনলেও হবে, অসুবিধা নেই। আর আমার একটা ব্লাউজ আছে রাখা, মানে নতুন ব্লাউজ, আমি আর কোনো ব্লাউজ ফ্লাউজ কিনবো না, এমনকি বানাবো না এই টাইমটাতে, কেন বলতো মানে এই টাইমে যদি আমি এখন ব্লাউজ বানাতে দিই না, আগেরবার যে ভুলটা আমার হয়েছে, যে ভুলটা দোকানদার করে দিয়েছে, যা মাপ দিয়েছে যা কিছু দিয়েছে সব উল্টোপাল্টা করে দিয়েছে, দামি শাড়ির ব্লাউজ, ভালো চুরির ব্লাউজ, আমি ওই জন্য পুজোর আগে কোনো কিচ্ছু ধার কাছে যাবো না। খালি জাস্ট সেদিনকে দুটো চুড়িদার বানাতে দিয়ে এসেছি, ওটা দামি একটুখানি, ওই চুড়িদার দুটো ভালো করে বানিয়েছি, আর যেটা বানানোর দেওয়া ছিল সেটা নিয়ে এসেছি, ব্যাস আমার শেষ, চুড়িদারের শেষ কমপ্লিট। আর একটা শাড়ি খালি কিনবো অঞ্জলি দেওয়ার জন্য, আর ব্লাউজ মানে ওই ব্লাউজটা মাপ কালারটা নিয়ে যাব, ওই কালারের সঙ্গে যা শাড়ি ম্যাচ খায় সে শাড়ি কিনে নেবো, বুঝলো তো? যা শাড়ি ম্যাচ খায় যাই হোক, যা ম্যাচ খাবে তাই কিনে নেবো, এটাই আমার ইচ্ছা আছে। আর পুজোর পর দেখা যাবে, পুজোর পর তখন যা যা কিনবো সব তোমাদের সাথে শেয়ার করবো, কেন কিসের জন্য কিনবো সেটা তোমরা আমার ব্লগ দেখতে থাকলেই বুঝতে পারবে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, চলো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নিজের সাবধান থেকো, ঠিক আছে? চলো আমিও রাখছি, আমার এখন প্রচুর কাজ, প্রচুর কাজ, আগে ঠাকুরকে শয়ন দেবো, বাসনপত্র মারবো, তারপর আমার ফার্স্ট কাজ হচ্ছে এইটা, ওটা তো ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ হচ্ছে ভিডিও এডিটিং করা, চলো যেখানে প্রচুর ভয়েস দিতে হবে, চলো টাটা।